বিশাল ঘন বসতি এরিয়া, রাস্তার অবস্থা খুব বেশি ভালো তা বলবো না, রাস্তা প্রচণ্ড রকম ভাঙা ছিল। শীতের রাত, আমার খেতে ভালোই লাগবে আশা করি। আমার সাথে আপনি নতুন একটা প্লেস যাবেন, দেখবেন, প্রয়োজনে আপনারা ভালো লাগলে এখানে আসতে পারেন। আর দেখতে হলে অবশ্যই কন্টিনিউ রাখতে হবে আমার চ্যানেলকে, এবং এই জন্য সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনে ক্লিক করতে হবে, এবং অবশ্যই অবশ্যই লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, যাতে আমি আরও ইন্সপায়ার হই নতুন নতুন আরও বিভিন্ন রকম রেস্টুরেন্টের সন্ধানে। প্রচুর রাশ টাইম এখন চলছে, এখন সন্ধ্যার পরপর আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করি পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। বাড়ির থেকে দেখাই রাস্তায় রাস্তায় কাবাব ঘর, মায়ের দোয়া কাবাব, মায়ের দোয়া কাবাব ঘর। আমি এই মধ্যে আছি মায়ের দোয়া কাবাব ঘর, এটা হলো কোয়েল পাখি, কোয়েল পাখি ফ্রাই, এটা হলো চিলি আর পুরি, লুচি আর সালাদ, কম্বিনেশন খুবই ভালো। এই এলাকায় যারা আসেন সাধারণত, এটা হলো বিহারি পট্টির ভিতরে বড় মসজিদের পাশে মায়ের দ্বারা কাওয়াজ ঘর, যে আসা হয় কখনো অবশ্যই আসবে। ফুড কোয়ালিটি খুবই ভালো, আর এদিকে পিছনে যারা আছে সবাই সাধারণত এই ধরনের সি ফুড শিক কাবাব করে থাকে, ওরা স্পেশালি এই ধরনের। এদের স্পেশাল হলো কোয়েল পাখি, কোয়েল পাখির ফ্রাই। আর সব জায়গায় আপনি দিল্লি পাবেন, এটি কমন এই জোনটাতে, বিহারি পট্টিতে এটা কমন। আর খাওয়ার কোয়ালিটি খুব ভালো, স্মুথ, মনে হয় যে মিলে যাচ্ছে। আমাদের সাবস্ক্রাইবার আসুন, অবশ্যই আসবেন এই জায়গাটায়, ভালো লাগবে।